ভাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান। কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে, ভালো বন্ধ দুইটাই উঠাবেন। প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনি দুনিয়া জয় করে আসছেন, কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। এক মিনিট, আমি আমার বলি চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ছিল, ঠিক আছে, ওটাকে আমরা বন্ধ, তাহলে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না, আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট, আপনারা আমাকে জানেন যে আমি খুব একরকম মানুষ, চাটুকারি করবেন আর ক্লোজ দ্যাট মিডিয়া, সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লা চিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে, মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই, আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের অবস্থা হয় না। আমরা বারবার বলছি না 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 না, কিছু হয় না, কিছু হয় না, কেউ কিছু না, বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। শেম অন ইউ, শেম অন দ্য মিডিয়া ওনার। এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না, ভালো বন্ধ দুইটাই উঠাবেন। আপনাকে টক শো করেন, যখন টক শোতে নিয়ে যান, আবার লিস্ট দেখেন যে কাকে টাকা দেবে, কাকে টাকা দেবে না। ও সাইমন সাহেবকে টাকা যায় দুই তিন মিডিয়া, বাকিদের ডেকে না, আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে, আরে উনি তো অমুক পার্টির লোক। কোনো জ্ঞান গর্ব কোনো আলোচনাই হয় না, আটকে গেলেই আমরা চলে যাই 1975-এ কি হয়েছিল, 1977। প্লিজ ডোন্ট কল দেম, এদের মেধা শূন্য হয়ে গেছে, আপনারা ডেকেন না এসব লোকজনকে, চাটুকারদের ডাকবেন না, চাটুকারি মিডিয়া হবেন না। আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার, একই নাম আপনাদেরকে দিয়েছে, আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না। তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন, যারা ক্ষমতা থাকে তাদের চোখটা যেন করে। প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনি দুনিয়া জয় করে আসছেন, আজকাল বিশ্বে আপনি লুকিয়ে রাখতে পারবেন? আপনি আপনি মিডিয়া আমি না দেখি, আমি তো শত শত মিডিয়া দেখছি, তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন, ওইটা বন্ধ করে দেবেন, ওটা চালানো যাবে না, ইন্টারনেট বন্ধ করে দেবেন। আমরা খুব একটা খারাপ, এর চেয়ে খারাপ এই একবিংশ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি, আমার বয়স এখানে যারা আছেন তার চেয়ে বেশি। আমি সারাদিন প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই আর সামনে লেখাপড়া করেন, একটা দেশ ডুবে কখন, যখন মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য প্রকাশ করে। এক একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানা লোক বলে দুষ্কৃতিকারীরা করছে, ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন, সব বিচার হওয়া উচিত, ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত। যার অনেকের চাকরি গেছে, আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে, বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে, কোনো অসুবিধাই নাই, আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম, চুরি হচ্ছে, লোকে টেলিফোন করতে স্যার চুরি হচ্ছে, এখানে ভোট দিতে আসে নাই, না ভোট খুব ভালো হয়েছে সকালবেলা, আনন্দিত লোকে আসছে, এই সকাল পর্যন্ত 40% হয়েছে, ওনাকে 80% করতে হবে। ভাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান।